ভারতীয় টেলিভিশনের বিতর্কিত দুই মুখ আলী মার্চেন্ট ও মান্দানা কারিমি, তারা দুজনেই বর্তমানে কঙ্গনার রিয়েলিটি শো লকআপে আছেন। সেখানে আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মান্দানা। বাথরুমে কুছ হুয়া ইনসিডেন্ট জো আলী কে ওয়াজহ সে হুয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে অলট বালাজির পক্ষ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাথরুম ঘটিত কোনো এক ব্যাপারে কঙ্গনার কাছে অভিযোগ করেন মান্দানা। বিষয়টি এতটাই স্পর্শকাতর যে প্রথমে ব্যাপারটি খুলে বলতে চাননি মান্দানা। তবে আলী ও কঙ্গনা তোপের মুখে মান্দানা সব খুলে বলতে বাধ্য হন। অতঃপর তিনি ইতস্তত করে আলীর নামে গুরুতর অভিযোগ করেন। মান্দানা জানান, বাথরুমে বিকৃত কার্যকলাপ করেছেন আলী। এছাড়া অভিনেত্রীর ভাষ্য, তিনি এবং সাইশা যখন বাথরুমে ঢুকেন তার আগেই আলী বাথরুমে গিয়েছিল। এরপর সাইশা বাথরুমে ঢুকে ওই স্পর্শকাতর ঘটনার সাক্ষী হন। বিষয়টি নিয়ে সারাদিন খুব বিমর্ষ ছিলেন মান্দানা। এদিকে মান্দানার অভিযোগ শুনে রেগে যান আলী। চিৎকার করে মান্দানাকে চুপ করতে বলেন তিনি। আলীর পক্ষে কঙ্গনা বলেন, মান্দানা আপনি যে অভিযোগ তুলছেন ব্যাপারটা বাড়িয়ে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যাকে হেনস্থা বলা যেতে পারে। অন্যদিকে এর আগেও নিজেদের ব্যক্তিগত জীবনে নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছেন আলী ও মান্দানা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মান্দানার খোলামেলা ছবি নিয়ে নেট মাধ্যমে প্রায় ঝড় বয়ে যায়।